নমস্কার বন্ধুরা গতকালই আপনাদের আমি একটি ভিডিও দিয়েছিলাম যেখানে আপনাদের আমি দেখিয়েছিলাম কেন্দ্রীয় মন্ত্রিসভার পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে এলপিজি কানেকশান অর্থাৎ আপনারা বাড়িতে রান্না করার জন্য যে গ্যাস সিলিন্ডার ব্যবহার করেন সেই চোদ্দ দশমিক দুই কেজি গ্যাস সিলিন্ডারের দাম হ্রাস করা হয়েছে সিলিন্ডার প্রতি রান্নার গ্যাসের দাম কমানো হয়েছে দুশো টাকা কিন্তু আপনারা সাতশো টাকাতেও গ্যাস সিলিন্ডার পাবেন কারা পাবেন কিভাবে পাবেন সেই সম্পর্কিত বিস্তারিত তথ্য আজকের এই ভিডিওতে ডিটেলসে আপনাদের আমি জানিয়ে দেব সেই সঙ্গে আরও একটি তথ্য দিয়ে আপনাদের সহযোগিতা করব এই মন্ত্রিসভার বৈঠক আরও একটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে যেটি হলো নতুন করে পঁচাত্তর লক্ষ দরিদ্র পরিবারের মহিলাকে নতুন উজ্জ্বলা যোজনায় গ্যাস কানেকশান দেওয়া হবে এটি আপনাদের জন্য খুবই দারুণ খবর সেই সম্পর্কেও আপনাদের আমি তথ্য দিয়ে সহযোগিতা করব। এছাড়াও আরও একটি তথ্য আপনাদের আমি এই ভিডিওতে দিয়ে দেবো সেটি হলো কেন্দ্রীয় মন্ত্রিসভার এই গৃহীত সিদ্ধান্ত কবে থেকে লাগু হবে অর্থাৎ কোন দিন থেকে আপনারা এই ছাড় দেওয়া মূল্যে গ্যাস সিলিন্ডার তুলতে পারবেন তো চলুন আজকের এই ভিডিওতে আমরা সব কিছু তথ্য জেনে নিই ভিডিওটি আপনাদের শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করব সেই সঙ্গে আমার দেওয়া ইনফরমেশনগুলি আপনাদের যদি উপকারে এসে থাকে তা অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে দেবেন এবং চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবেন এই ধরনের তথ্য পাওয়ার জন্য প্রথমেই এই নিয়ে কেন্দ্রীয় সরকারের ঘোষণাটা আমরা দেখেন ওনম রক্ষা বন্ধন কে পাবন অবসর পর प्रधानमंत्री मोदी जी ने निर्णय लिया है कि 200 रुपया गैस सिलेंडर के दाम कम किए जाएंगे সবী ভোক্তাওকে 200 দাম কম হবে এবারে আপনারা এই ব্যানারটা দিকে লক্ষ্য করুন কেন্দ্রীয় মন্ত্রীসভায় গৃহস্থালীর এলপিজি সিলিন্ডারের মূল্য হ্রাস অনুমোদন করেছে এবং এই সংক্রান্ত যা যা তথ্য সমস্ত কিছু কিন্তু এই ব্যানারেই দেওয়া আছে তো প্রথমেই আপনারা লক্ষ্য করুন 30 আগস্ট 2023 থেকে দেশ জুড়ে সমস্ত বাজারে দশমিক দুই কেজি এলপিজি সিলিন্ডারের দাম দুশো টাকা করে কমবে অর্থাৎ আপনারা বুঝতেই পারলেন তিরিশে আগস্ট অর্থাৎ আজকের দিন থেকেই চোদ্দ দশমিক দুই কেজি এলপিজি সিলিন্ডারের দাম দুশো টাকা করে কমানো হলো এবং এই দুশো টাকা প্রত্যেকের জন্যই কিন্তু হ্রাস করা হয়েছে এবার পরবর্তী পয়েন্টের দিকে লক্ষ্য করুন এখানে স্পষ্টই লেখা আছে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার আওতায় গ্রাহকদের জন্য সিলিন্ডার পিছু বর্তমান সুনির্দিষ্ট ভর্তুকির সঙ্গে দাম আরও দুশো টাকা করে কমল অর্থাৎ ভিডিওর শুরুতে আপনাদের যে আমি জানিয়েছিলাম যে আপনারা প্রায় সাতশো টাকায় এবার থেকে গ্যাস সিলিন্ডার পেয়ে যাবেন কারা পাবেন সেটা বুঝতে পারলেন যারা উজ্জ্বলা যোজনার মাধ্যমে আপনাদের গ্যাস সিলিন্ডার নিয়ে থাকেন তারা কিন্তু ইতিমধ্যে দুশো টাকা করে ভর্তুকি পেয়ে থাকেন সেই সঙ্গে আরও দুশো টাকা গ্যাসের দাম কমে গেল বর্তমানে গ্যাসের দাম প্রায় আশপাশ এগারোশো টাকা সে জায়গায় আপনারা চারশো টাকা কম পেলে সাতশো টাকা মূল্যে আপনারা প্রত্যেকটা সিলিন্ডার তুলতে পারবেন চোদ্দো দশমিক দুই কেজির সিলিন্ডার এবার পরবর্তী পয়েন্টের দিকে লক্ষ্য করুন প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনায় দরিদ্র পরিবারের আরও পঁচাত্তর লক্ষ মহিলাকে নতুন করে গ্যাস সংযোগ দেওয়া হবে অর্থাৎ নতুন করে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার মাধ্যমে পঁচাত্তর লক্ষ মহিলাকে সারা দেশে নতুন গ্যাস কানেকশান দেওয়া হবে সেটাই কিন্তু এখানে বলা হয়েছে এবং শেষে যেটা বলা হয়েছে যে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার আওতায় সুবিধাভোগীর সংখ্যা এক দশমিক ছয় কোটি বেড়ে হয়ে যাবে দশ দশমিক তিন পাঁচ কোটি তারই সঙ্গে আরও আপনারা লক্ষ্য করুন এই মূল্য হ্রাসের ফলে দেশ জুড়ে সমস্ত এলপিজি গ্রাহকরা উপকৃত হবেন অর্থাৎ এই সংবাদের মাধ্যমে আমরা বুঝতে পারলাম যে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার মাধ্যমে যারা গ্যাস সিলিন্ডার তুলে থাকেন বা যারা প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার উপভোক্তা তারা এবার থেকে মাত্র সাতশো টাকা দিয়ে সিলিন্ডার তুলতে পারবেন চোদ্দ দশমিক দুই কেজির এলপিজি সিলিন্ডার সেই সঙ্গে প্রত্যেকেই মানে সারা দেশ জুড়ে যত রান্নার গ্যাসের কানেকশান আছে সবাই দুশো টাকা কম মূল্যে গ্যাস সিলিন্ডার পারবেন যদি আপনাদের কারো উজ্জ্বলা যোজনায় নাম থেকে থাকে তাহলে আপনারা ইমিডিয়েট যোগাযোগ করুন এবং নতুন কানেকশান সংগ্রহ করুন তাহলে অনেকটা কম টাকায় আপনারা গ্যাস সিলিন্ডার তুলতে পারবেন যেহেতু সরকারের পক্ষ থেকে আরও পঁচাত্তর লক্ষ নতুন মহিলাকে গ্যাস কানেকশান দেওয়া হবে তো আজকের এই ভিডিওতে গ্যাস কানেকশানে সাতশো টাকায় কিভাবে আপনারা গ্যাস সিলিন্ডার পেয়ে যাবেন সেই সঙ্গে নতুন করে যে পঁচাত্তর লক্ষ মহিলাকে গ্যাস কানেকশান দেওয়া হবে এরই সঙ্গে আপনাদের আরও জানিয়ে দিলাম কবে থেকে এই ঘাস মূল্যে আপনারা গ্যাস তুলতে পারবেন সেই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানিয়ে দিলাম ভিডিওটি আপনার উপকারে এসে থাকলে অবশ্যই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবেন এবং আমাদের লাইক এবং কমেন্ট করে উৎসাহিত করবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ